শেরপুর ভাই বাড়িতে আছেন নাকি? আরে মতিন ভাই নাকি, আসো আসো, বসো বসো। ঠিক আছে ঠিক আছে, তা ভালো আছো তো ভাই? কানা রাবার দিন রাত। তুমি আবার কানা হলা কি করে? আরে সে কথা বলছিনি, গরিব মানুষের ভালো আর খারাপ, আমাদের মতন গরিব মানুষের ভালো বলে কিছু হয় না গো, শুধু কষ্ট আর কষ্ট। তোমার মেয়েও তো বড় হয়ে গেল, তারও তো বিয়ে দিতে হবে। সেটাই তো চিন্তা গো ভাই, মেয়েটার বীজে কি করে দিব, এই ঘরটুকুন ছাড়া আমার তো আর কিছু নাই, এইটুকুন বেচি দিতে হবে। বিয়ে দিতে গেলে আবার ঘর বেচতে কেন হবে গো ভাই? এখনকার বিকি আর বিনি পয়সায় হয় গো, খেলিপক্ষ বীর আগেই বলবে এটা চাই ওটা চাই, ওটা লাগবে, এটা দিতে হবে, গাড়ি দিতে হবে, কত কিছু আবদার। তা তুমি ঠিকই বলেছো, ছেলের বাপরা মেয়ের বাপ দেখে মনে করে এটিএম মেশিন। আশ্চর্য ব্যাপার, মেয়েও দিতে হবে আবার গাদা গাদা টাকাও দিতে হবে। ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো আছি, তা তুমি কোথায় গিয়েছিলা? আমাদের তো কল নেই, তাই ও রাস্তার ধারে কলে পানি আনতে গিয়েছিলাম। ও তোমার মেয়েও তো বড় হয়ে গেছে, দেখো আবার প্রেম টেম করে কিনা, তাহলে তো কোনো চিন্তাই থাকবে না, বিনা পয়সায় বিয়ে হয়ে যাবে। আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের বংশের মধ্যে কেউ কখনো প্রেম করেনি। এখন যুগ পাল্টে গেছে, এখনকার ছেলে মেয়ে তো আর আগের মতো নাই। আমার মেয়ে কখনো প্রেম করবে না, আর প্রেম করতে দেখলে গলা টিপে শেষ করে দেব। ওই কথা সবাই বলে ভাই, তুমি দেখে লিও, যেদিন আমি জানতে পারবো যে আমার মেয়ে প্রেম করছে সেই দিন হবে জীবনের শেষ দিন। কই গো যবুনা, এদো বাজার করলি এসছি, মাছটা তাড়াতাড়ি কেটে ফেলো নালে পচে যাবে। হে তুমি এসেছো, দাও আমাকে, তুমি এখানে বসো। দশটা বেজে গেল, লাট সাহেবের এখনো ঘুম ভাঙেনি। এই তো আব্বা, আমি কখন উঠেছি? সে তো তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। সব তোমার আশপাতাতে হচ্ছে, ওর মতন কত ছেলে বাপ মাকে ইনকাম করে খাওয়াচ্ছে, দেখো গা। দুদিন পর তোর বি দি দিব, তখন তোর বকে কি খাওয়াবি, এখন থেকে একটু কাজ কাম কর। তুমি থাকতে আমার চিন্তা কি আব্বা? সে ঘুরে বালি, বাপের পয়সায় বকে খাওয়ানো চিন্তা ছাড়ো। তাহলে টাকা দাও, একটা ব্যবসা করব। ওই জন্যই তো তোর বি দিচ্ছি, বিতে 2 লাখ টাকা লিবো, ওই টাকা লিয়ে ব্যবসা করিস। মেয়ের বাপ যদি টাকা না দেয় তাহলে বিয়েও হবে না। যদি আমি প্রেম করি বি করি তাহলে তোকেও বিদায় করব, তোর বউকেও বিদায় করব, ঝাটা মেরি। আর কাউকে ঝাটা মাই কেউ না ভাবি, মামু ঘটক চলে এসেছে। আরে ঘটক মশাই, আসুন আসুন বসুন, মেয়ের খবর আছে নাকি? বসুন। শুধু মেয়ের খবর দিলে হবে না, আমি যা বলেছি মনে আছে তো? হ্যাঁ ভাবি, সব মনে আছে, মেয়ের বাপ সব কিছু দিতে রাজি। 2 লাখ টাকার 2 টাকাও কম হলে হবে না কিন্তু। আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, মেয়ের বাপ 2 লাখ টাকা দিবে, তার সঙ্গে মোটরসাইকেলও দিবে একটা। আমি এখন বি করব না। তুই করবি নি, তোর বাপও করবে। মাথা খারাপ নাকি ভাবি আপনার, ওর বাপকে অত টাকা দেয়? দিবে দিবে, আমাকে দিলে আমার আব্বাকে কেন দিবে না, এই 2-10 হাজার না হয় কম দিবে। 2 লাখ টাকা আর মোটরসাইকেল আমি কিন্তু বিয়ের আগেই নিব। ঠিক আছে কোনো চিন্তা নাই, সব পেয়ে যাবে, মামু ঘটক থাকতে কিসের অসুবিধা। যা করি হোক, তোমার আব্বুকে 2 লাখটা ম্যানেজ করতে বলো, আমি বাড়িতে গিয়ে আমার বাপ মাকে রাজি করছি বিয়ের জন্য। 2 লাখ টাকা, 2 হাজার টাকা দেওয়ারও আমার আব্বুর ক্ষমতা নাই,
2000 টাকা? 2000 টাকাতে তো মা রাজি হবে না। বাপ মাকে রাজি করাতে পারবে না তো প্রেম করতে এসেছিল কেন? একটা রাস্তাই খোলা আছে, চলো আমরা পালি গিয়ে বিয়ে করলি। পালি গিয়ে বিয়ে করলে আমার আব্বু জীবনেও আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। তুমি তো আমার বাড়িতে থাকবা, তোমার আব্বা বাড়িতে ঢুকতে দিল আর না দিল। তাই বলে তোমার উপর রাগ করি আমি কদিন আব্বুর বাড়ি থাকবো না? না না, আমি পালিয়ে গিয়ে বিয়ে করব না। আমি তোমাকে এত ভালোবাসবো, তোমার আমার উপর কোনো রাগই হবে না। তুমি ওলি চিন্তা করো না, তোমাকে কোনোদিনই বাপের বাড়ি যেতে হবে না। আমার বান্ধবীরা সব তার বরের উপর রাগ করি বাপের বাড়ি চলে আসে, আর তাদের বররা হাত পা ধরি তাদেরকে বাড়ি নিয়ে যায়। আমি মাঝে মাঝেই তোমার পা ধরবো, ওলি তোমার টেনশন নাই। শুধু শুধু তুমি আমার পা ধরবা? হ্যাঁ হ্যাঁ, শুধু শুধুই ধরবো, হাত ধরবো, পা ধরবো, সব ধরবো। চলো এখন আমরা বিয়েটা করলি। পালি গিয়ে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। ধুমধাম করে বিয়ে হবে, কত মজা হবে, কত আনন্দ হবে। কত ভেবি লাভ নাই, এই সমস্যার একটাই সমাধান, সুজা বিকারি বাড়ি থেকে উঠা, তাহলে বাপ মা আর কিছু বুঝবে না, মেনে নিবে। চলো চলো বিয়েটা করে দিগা। শেরফুল মানে ওই মোটা মুতু ডিম বেচতে আসে ওর মেয়ে। তুমি কি পাগল হয়ে গেলা? আমি পাগল হয়ে গেছি। এই তুই ঘরে চল, এবি মানি নি। তুমি কোথায় যাচ্ছো? আমি কোথাও যাচ্ছিনি মা, মেনি লাও আমার 2 লাখ টাকা ফেল, তাহলে ওকে মেনে নিয়েছি। আমার আবার 2 টাকাও দিতে পারবি না। হাই হাই হাই, ইয়া কোন ভিখারি মেয়েকে বিয়ে করলেছ গো? মা জাহর হয়ে গেছে, মেনে নাও। ও তার মানে তুই ওকে ছাড়বি নি না? বেরিয়ে যা বাড়ি থেকে। ইয়া কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিক বলছি, এদের এই বাড়িতে কোনো জায়গা নাই, বেরিয়ে যেতে বলো। বেরিয়ে যাও মানে? আমি বিয়ে করছিলাম না, আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করে নিয়েছে। থামো থামো, তুমি একটু থামো। থামো মানে? তুমি আমাকে বিয়ে করে নিয়েছো, এখন আমাকে কোথায় রাখবা? তুমি দেখো। শুন রকি, ওই মেয়েকে যদি ঘরে তুলিস তাহলে আমি গলায় দড়ি দিব। তুমি যদি আমার ব্যবস্থা না করো আমি বিষ খেয়ে মরব। তোরা এখানেই থাম, চাচি একটু এসো তো আমার সঙ্গে। এই যমুনা আসো তো। ওদেরকে ওই ঘরটা দেয়া হবে, ওই ঘরে থাকবে এরা, কিন্তু ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই হ্যাঁ হ্যাঁ তাই হবে। রকি যা বাপ, তোর বকিলি ঘরে উঠ, যা যা। মেনিলা মেনিলা, রাগ ঝামেলার করো না, একটাই ছেলে মেনিলাও। হ্যাঁ রাগলি আসু, আমি মেনে নিব। এই চল চাচি। সব তোমার জন্য, তুমি আমাকে জোর করে বিয়ে করলে কেন? ও কি চিন্তা করিস নি, এই খাবারটা খা, এই কিছু টাকা তোর আব্বা দিল, দেখবি 2 দিন পর সব ঠিক হয়ে যাবে, লাদবো, চিন্তা করিস নি।
না গো দাদি, আমি মাকে চিনি, আর যেহেতু মানেনি আর কোনোদিনই মানবে না। আর তুমি আমাকে চেনো, ওই শাশুড়ি মুখ আমি জীবনেও দেখব না। এই সমস্যার সমাধান কি করি যে হবে? কেউ এলো বুধ হয়? আমার মনে হচ্ছে ওই রকির দিকের গেটটা কেউ ঠকঠক করছে, আমাদের যাওয়া দরকার নাই। দেখি কেউ এসেছে। কোনো দরকার নেই যাওয়ার, ওদের দরজায় ধাক্কা দিচ্ছে, তুমি বসো। ওদের দিকে মানে? ডান দিকের দরজা আমাদের, বাম দিকের দরজাটা ওদের। আমার মনে হচ্ছে বাম দিকের দরজা ঠকঠক করছে। তা তুমি কি করে বলছো কোন দরজায় ঠকঠক করছে? বোঝা যাচ্ছে না না, যাতে বোঝা যায় আমি সেই ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবা? সেটা একটু পরে বুঝতে পারবে, সেটা একটু পরে বুঝতে পারবা। বাপ, এ কি আর কোনোদিন ঠিক হবে না? হ্যাঁ আব্বা, কিছু একটা ব্যবস্থা করো, তোমার তো অভিজ্ঞতা আমার থেকে বেশি। এসব বিষয়ের অভিজ্ঞতা কাজে আসে না রে বাপ, সে কুড়ি দিনেরই হোক আর কুড়ি বছরেরই হোক, এই স্বামীরা আসামিই হয়ে থাকে। তাহলে কি এই সমস্যার কোনো সমাধানই নেই? আছে, একটা সমাধান আছে। দাঁড়া, তোর মামাকে ফোন করি। হ্যালো, হ্যাঁ, চারবার ধাক্কা মারছে, তার মানে আমার বাড়িতে কেউ এসেছে, দেখি তো। তিনবার ধাক্কা মারছে মানে আমাদের বাড়িতে কেউ আসছে, যাই দেখি। চলো চলো। হে ভাই! আরে মামা, আসো আসো আমার ঘরে চলো। না ভাই, চ আমাদের বাড়ি চ। আসো, তুই আমার বাড়ি চল। আরে সর্বনাশ, এত হিন্দুস্থান আর পাকিস্তানের বর্ডারের উপর দাঁড়িয়েছি আমি, এখন আমি কোন দিকে যাই? ভাই তুই আমার বাড়িতে চল, চল চল। আপনার সাথে আমার প্রথম দেখা, আপনি আমাদের ঘরে চলেন মামা। হ্যাঁ মামা চলো। হ্যাঁ খবরদার ভাই, আমি হলাম তোর বোন, তুই আমার ঘরে চল, আই। দেখো বৌমা, বোন হলো আমার পুরানো আর তুমি নতুন ভাগ্নে বউ, তাই আমি বোনের ঘরে যাবো। চলো ভাই, চলো চলো। এই থাম থাম থাম, তুই আমার পুরানো বোন আর আমার বৌমা নতুন, তাই মিষ্টির ভাতটা আমি আমার নতুন বৌমাকেই দিব। এই না,
এবার চল চল চল। আরে থামো থামো, আমি আছি না সব ব্যবস্থা। নে ভাই, কতদিন বাদ আসলি? দে দে চাটা, দে চাটা খেয়ে নতুন বৌমার সঙ্গে আলাপ করে আসি। না না, তুই একদম ওদের ঘরে যাবি না। যাবো না কি রে, আমি যে খবর নিয়ে এসেছি তুই যদি শুনিস তুইও আমার সঙ্গে যাবি। তাই নাকি শালা বাবু? তা কি খবর শুনি। আরে শোন শোন শোন, বস বস। আমি আসার সময় রকির শ্বশুর বাড়ি ঢুকেছিলাম, ওখানে গিয়ে যা দেখলাম আর যা শুনলাম তাতে তোর মাথা খারাপ হয়ে যাবে। তাই নাকি? তা কি রাজপ্রাসাদ দেখলে? কোন গুপ্তধনের কথা শুনলে? আমাদের বৌমার বাবা একলা মানুষ, তার মেয়ে হলো তোর বৌমা। এই কথা শুনি আসলে? আরে থাম থাম, আমাদের বৌমার বাবা রাস্তার ধারে যে বাড়িটা থাকে সেই বাড়িটা অনেক আগে বৌমাকে লিখে দিয়েছে জায়গা শুনে। সেই দলিল আমি নিজের চোখে দেখলাম আর বাইরে এসে যা শুনলাম, ওই জায়গাটা বর্তমান সময় 10 লক্ষ টাকারও বেশি। তাই নাকি? 10 লাখ টাকার মালিক আমাদের রকির বউ? আরে তার বলছে কি? আরে শোন শোন শোন, তোমার সাথে একটু ভালো ব্যবহার আর একটু মেলামেশা তোকে 10 লক্ষ টাকার মালকিন বাড়ি দিতে পারে। কোথায় 2 লক্ষ টাকা, কোথায় 10 লক্ষ টাকা? ঠিক বলেছেন মামা, আমাকে জোর করে বিয়ে করে এনে এই ঘরে রেখেছে। আর তুমিও সেরকম বৌমা, তোমরা ছোট কোথায় বড়দের একটু মানিয়ে গুছিয়ে তেল মেরে নিজেদের মতো করে নেবে, তারা গোসা করে বসে আছো। আপনি জানেন না মামা, মা প্রথম দিন আমার সঙ্গে কি ব্যবহার করেছিল। আজকে যা দেখলাম তারপরে আমার আর কোনো কিছু জানার দরকার নেই। কি দেখলে মামা? তোর মা, তোর মা সেই এত এত গয়না নিয়ে এসে আমার সামনে রেখে কি কাঁদছে কাঁদছে আর বলছে যে এত কষ্ট করি আমার বৌমার জন্যই গয়না বানিয়েছি। আর আজ আমার বৌমা যদি একটু সম্মান দিত বা ভালোবাসতো তাহলে কি আমি আমার বৌমাকে এগুলো দিতাম না? আমি কি মেনে নিতে পারতাম না? তাই বলছে জানিস। কি হলো? সে আমিও দেখেছি, মা বলতো এগুলো তোর বউর জন্য রেখেছি। আমি তো মাকে কোনোদিন অসম্মান করিনি, মাই তো আমাকে। দেখো বৌমা, তোমার শাশুড়ি বয়স হচ্ছে তাই রাগটা একটু বেশি, কিন্তু তোমার তো বুদ্ধি আছে, তুমি চাইলে একটু বেশি বেশি ভালোবেসে একটু মেলামেশা করে নিজেকে ঠিক করে নিতে পারো। আমিও তো তাই চাই। তাহলে তো মিটেই গেল, আর ঝামেলা রইল না। তাহলে তুমি কাল থেকে শুরু করে দাও, ভালো বৌমা হয়ে শাশুড়ি সেবা করো। ঠিক আছে মামা। তাহলে বৌমা আসি? হ্যাঁ মামা। হ্যাঁ হ্যাঁ মামা, কাল থেকে আমাকে কাজ শুরু করতে হবে। এগুলো আর দরকার হবে না। মা ঝাড় দিচ্ছে 10 ভরি গহনা। হ্যাঁ দিন মা,
আপনার বয়স হয়েছে, আপনি আরাম করেন গা, আমি ঝাড় দিই। 10 লক্ষ টাকা চেক আমার সোনা বৌমা, ঝাড় দিচ্ছ দাও। আজ তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করব, সবাই মিলে একসাথে খাবো। ঠিক আছে মা, আপনি ঘরে গিয়ে আরাম করেন। হ্যাঁ নো নো নো, কি গো 10 লাখ টাকার লেগি তোমার এক রাতের মধ্যে সব রাগ চলে গেল? হ্যাঁ কি যে বলো তুমি। বৌমা তুমি এক কাজ করো, আমার মনে হয় ওই দাগের আর কোনো প্রয়োজন নাই, সব ঝেটে উড়ে দাও। হ্যাঁ 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 ঠিক আছে। এই নাও বৌমা, এই মাছটা তুমি খাও। প্রথম দিন এসে কি খেয়েছো না খেয়েছো কিছুই জানি না, তাই আমি নিজের হাত দিয়ে তোমাকে খাইয়ে দেবো। না না মা, মাছের মাথাটা আব্বুকে দিন, আব্বু আমাদের বাড়ির মাথা। তোমার আব্বুর পাতে একটা আছে, তুমি খাও এটা। না না মা, তাহলে আপনি খান। না না তুমি খাও। ঠিকই আছে, তোমরা মা মেয়ে মিলে অর্ধেক অর্ধেক করে খাও, তাহলে সমস্যা মিটে গেল। তুই ঠিক বলেছিস রকি, তাই করো মা তাই করো। তুমি অর্ধেক নাও, আমি অর্ধেক নিই। ইচ্ছা তুমি বলে ফেললাম। হ্যাঁ আজ থেকে তুই আমাকে তুমি বলবি। এই নে খাও। তোকে না পেলে মেয়ের যে কি শোক আমি কোনোদিনই জানতে পারতাম না রে। সত্যি বলছো মা? আমার তো মেয়ে নেই, মেয়ের আদর ভালোবাসা কতটা প্রিয় আমার জানা ছিল না। কি বলেছে, তোমার মেয়ে নেই, আমি তো তোমার মেয়ে। সত্যি বলছিস? হ্যাঁ মা। জানো মা, ছোটবেলাতে আমার মা মারা গেছে, মায়ের কি সুখ তা আমি কখনোই পাইনি। আজ তোমাকে পেয়ে সে অভাবটা মিটেছে, তোমার কাছে আসলে আমি খুব সুখ পাই মা। আমিও তোকে ছাড়া আর থাকতে পারি না রে মা। আমিও তোমাকে ছাড়া আর থাকতে পারবো না মা, কখনোই থাকতে পারবো না। তাহলে ভাগনে কেমন বুদ্ধি খাটালাম বলো? মামা তোমার জবাব নেই। এই তোরা আস্তে কথা বল, তোরা শুনি ফেললে আবার সব ভেস্তি যাবে। কেউ শুনবে না, মা আছে ছাদে আর ময়না আছে ঘরে। তবে তোরা যাই বলিস, ওরা কিন্তু একে অপরকে মা মেয়ের মতনই ভালোবেসে ফেলেছে। আরে সেটা ভালোই কথা, সেটাই তো চেয়েছিলাম আমরা। হ্যাঁ তার জন্য একটু মিথ্যে কথা বলতে হয়েছে। সত্যি মামা, মাকে আর ময়নাকে তোমার বলা দুটো মিথ্যে কথা আজ আমাদের সংসারটাই পাল্টে দিয়েছে। আরে ভাগ্নে সব মিথ্যে কথা খারাপ না, বুঝলা? কিছু মিথ্যে কথাও আছে যেগুলো সত্যের থেকে অনেক দামি। শালবুর বুদ্ধি আছে, ওই গয়নার গল্পটা আর বৌমার জমির 10 লাখ টাকার গল্প কি করে যে তোমার মাথায় আসলো? আমি তোমাদের সব কথা শুনেছি। যমুনা শোনো, তোমরা আগে আমার কথা শোনো। তোমরা যে মিথ্যা কথাটা বলেছো ওটা মিথ্যা কথা হয়েই থাক,
বৌমাকে কিছু বলো না। মা! হ্যাঁ, মিথ্যে টাকার জন্যই হোক, তবুও আমি আমার মেয়েকে পেয়েছি। আমার মেয়েকে হারাতে চাই না। ও যদি আমাকে তুমি ভালোবেসে থাকে তাই বাসু, আমার গয়না আমি সব ওকে দিয়ে দেব। তোমরা ওকে দয়া করে কিছু বলো না, আমি আমার মেয়েকে হারাতে চাই না, মেয়ের ভালোবাসা হারাতে চাই না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বোন, ঠিক আছে, তবে তাই হোক, আমরা বৌমাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। তুই তোর মেয়েকে নিয়ে সুখে থাক। আমাকে আপনারা ক্ষমা করবেন। কি বৌমা, এই কথা বলছো কেন? আমি দরজার আড়াল থেকে আপনাদের সব কথা আমি শুনেছি, তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার এই কাজটা একদমই করা উচিত হয়নি। তুমি সব শুনেছো? আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই মিথ্যেটা মিথ্যেই থাক, এই বিষয়ে মাকে কিছু বলবেন না। বৌমা, তুমি বলছো এই কথা? হ্যাঁ বাবা, সেই ছোটবেলাতেই মা মারা গেছে। একদিন মায়ের সঙ্গে মিশে আমি বুঝতে পেরেছি মা কি, মায়ের ভালোবাসা কি। ময়না! হ্যাঁ, কোনো মূল্যে মায়ের ভালোবাসা আমি হারাতে চাই না। মা যদি আমাকে ওই জমির জন্য ভালোবাসে তবে তাই বাসু। আপনি দয়া করে এই বিষয়ে মাকে কিছু বলবেন না। আমি আব্বুকে বলে ওই জমি বিক্রি করে মায়ের হাতে টাকা তুলে দেব। চমৎকার! হ্যাঁ মামা, আমি মাকে কোনোভাবে হারাতে চাই না, তাই এই মিথ্যে কথা ব্যাপারে আপনারা মাকে কিছু বলবেন না।